বলো না আমাকে কি করতে হবে। বলছিলা বলছি, শুনলাম রাক্ষসীদের কিছু বিশেষ ক্ষমতা থাকে। কেউ হয়তো চোখে ভালো দেখতে পায়, কেউ খুব দ্রুত ছুটতে পারে, কেউ আবার নানা রকম রূপ ধরতে পারে। আমাদের যেমন শ্রবণ শক্তি খুব প্রখর, যা কেউ শুনতে পারে নেলা তা আমরা শুনতে পারি। আমি পারি, আমার মেয়ে পারত, আমার নাতনিরও তো পারা উচিত, তাই না? আমার বাগানের পেছনে একটা কুয়ো আছে, সে সবার একটা প্রশ্নেরই উত্তর দেয়। শ্রবণ শক্তি খুব ভালো না হলে তার সেই উত্তর শোনা যায় না। তুই যদি আমার নাতনি হস তাহলে যা ওই কুয়োকে প্রশ্ন কর, ওটাই আছে আমার সোনার কাঠি রূপোর কাঠি। আচ্ছা দিদা, তুমি এতদিন প্রশ্নটা করনি কেন? আমার তো একটা প্রশ্ন করা হয়ে গেছে, আমি তো আর সুযোগ পাব না। তোর সামনে এখন সুযোগ, তুই যা গিয়ে প্রশ্ন কর, কোথায় আছে আমার সোনার কাঠি রূপোর কাঠি। যদি উত্তর শুনতে পাস তাহলে তোর সত্যতার প্রমাণ হয়ে যাবে, আর আমিও জানতে পারবো কোথায় আছে আমার সোনার কাঠি রূপোর কাঠি। মনে রাখিস না, তোর কাছে কিন্তু শুধু আজকের রাতটুকুই রয়েছে। আমার শ্রবণ ক্ষমতা এত কি করে হবে? সব আশা শেষ, এবার আমিও ধরা পড়ে যাব, আর যার জন্য এসেছি সেটাও পাবো না। ও একটা রাক্ষসী, এতক্ষণে তাহলে একজনকে পাওয়া গেল। এই কে তুই? এই রাজ্যে কি করতে এসেছিস জানিস না? এখানে আমরা যাকে পাই তাকে কর মোড় করে চিবিয়ে খাই। কত স্বাদ! এই তুমি জানো, তুই জানো আমি কে? তুই কে তা জেনে আমার কি হবে? তাতে কি তোর মাংসের স্বাদ বাড়বে? কত বড় সাহস! তুমি জানো না আমি কে? তাহলে দেখো, বাজে জাদু করিস বলেই বুঝি তোকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস, মুখ সামলে কথা বলো, না হলে কি? হ্যাঁ, তোর কপাল ভালো, তুই আগে আমার সামনে পড়েছিস। এতক্ষণে ঠান্ডির সামনে পড়লে না তোকে চিবিয়ে ছিবড়ে করে দিত একেবারে। কে তোমাদের ঠান্ডি? ঠান্ডি? ঠান্ডি হচ্ছে আমাদের রানী, এই গোটা রাক্ষসী পুরী সে একা চালায়, পাহাড়ের গুহায় তার বাস। ঠান্ডি রানী গুহায় থাকে, তবে কি যাবি তো আমার পেটে? তে তো খোঁজ খবর নিয়ে তোর কি দরকার শুনি? আমিও যে কেন তখন থেকে কথা বলে বলে সময় নষ্ট করছি। Ha ha ha!
কামিনীর শক্তি কমে গেলেও কামিনী এখনো শেষ হয়ে যায়নি। বাঁধন খুলে দে। কি বলছিলে তুমি আমায়? আজ নাকি তোমার হাতে আমি শেষ হব? কত সদ। এবার তুমি হবে ঠান্ডির কাছে যাওয়ার আমার উপায়। বাঁধন খুলে দে আমার হাতে। কল! আমি কোথায় এলাম? এতক্ষণে তোমার চেতনা ফিরলো বুঝি? আমার সাথে কোনো অন্যায় করলে রাজমাতা কিন্তু তোকে ছেড়ে দেবে না, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তোমার রাজমাতাকে জগতের সবাই ভয় পায় না। অবশ্য তুমি এখন তাকে যতই ডাকো না কেন, সে এমন এক কাজে ব্যস্ত আছে তোমার চিৎকার করে ডাকেও সে সাড়া দেবে না। তাই নাকি? তাহলে আমি এক্ষুনি রাজমাতাকে ডাকছি। আমার আংটি কোথায় গেল? দেখো তো, এইটা খুঁজছো বুঝি? বুড়িমা বলো তো দেখি, এই উদ্ধত রাজকুমারীর সঙ্গে কি করা উচিত? শাস্তি দেওয়া উচিত নাকি? আছে আছে, বেশ একখানি জব্বর উপায় আছে। বাগুরাম, জয়নাগ, কোথায় রে তোরা? ভাত ঘুমের সময় জরুরি তলব কেন? তোদের মনে তো অনেক দিনের সাধ, এই মোহিনীকে বাগে পাওয়ার। বটেই তো, ওকে একবার বাগে পেলে নে, এবার ওকে তোদের হাতে তুলে দিলাম, জেনে দেখি। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। খবরদার, এক পাও এগোবি না, আর এক পাও এগোবি না, এগোলে কিন্তু ভালো হবে না। হালুম, একে গোটা খাবো, বুঝলি জয়নাগ? আরে না না, নাগিনীকে খেলে তোমার পেটে ব্যথা হবে বাগু দাদা, ওকে আমি দেখছি। এই তবে রাক্ষসীদের গুহা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমি যা চাইছি তা আমি অর্জন করে নেব। আমি কামিনী, যা কামনা করি তা অর্জন করারও ক্ষমতা রাখি। তৃতীয় পরীক্ষা তো আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দিল। আজ
রাতের পথে শ্রবণ ক্ষমতা বাড়াবো কি করে? অথচ নিজেকে প্রমাণ করার সময় শুধু এই রাতটুকু। কেলা, চুপ মেরে গেলি যে বড়! ঠান্ডি রাক্ষসীর নাতনি হওয়ার শখ মিটে গেছে বুঝি? এত সহজে হার মেনে নিলা? না দিদা, ঠান্ডি রাক্ষসীর নাতনি হার মানতে শিখেনি। দে দে দে, আমার সোনার কাঠি রূপোর কাঠি এনে দেলা, দৌড়ে যা ছুটো। ও, কাল রাতে ভালো ঘুম হয় নিলা, আমি এখন একটু বিশ্রাম নেব। দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি যা। রোহিণীকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না তো। কোথায় গেল মেয়েটা? অবশ্য রাক্ষসীদের যা খিদে দেখলাম তাতে এতদিনেও কোনো না কোনো রাক্ষসীর পেটে চলে যাওয়ারই কথা। তবে ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই, ও যা খুশি তাই করতে পারে। সব কাজ আমাকেই করতে হচ্ছে। কি হাসি কি মজা! এই তুই এখানে কি করছিস রে? বারে তোরা এখানে সবাই গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবি আর আমি একাই কাজ করে যাব। হ্যাঁ, নে ধর, ওই বন্দিকে খাবারগুলো দিয়ে আয়। আর মাস কালি হয়ে গেল, ভাল লাগে না। টান্দিতে কি করে না! ওই মেটার কথা শুনে একটা মনীষী পুষছে, কবে যে মোটা হবে তখন আমাদের কপালে জুটবে, ততদিনে বাঁচলে হয়। আমাকে রাক্ষসীদেরই একজন ভাবছে। যাক, ছদ্মবেশটা তাহলে ঠিকই আছে মনে হচ্ছে। এবার অবাধে ঠান্ডি রাক্ষসীকে খুঁজে বের করে প্রাণ ভোমরার খোঁজ করতে হবে। কি হাসি কি মজা! কি রে, পথ ভুলে গেলি নাকি? ওই তো ওই দিকে ভাড়ার ঘর, গতটা নাড়া না, যা চলে যা। ভাড়ার ঘর কি যাবে ভাড়ার ঘরে? আমার লক্ষ্য এখন ঠান্ডির ঘর খুঁজে বের করা। প্রাণ ভোমরা আমার চাই। এক জাদুকরি এসেছে, তারও নাকি প্রাণ ভোমরা চাই। আমাকে এখানে বেঁধে রেখে গুহার দিকে চলে গেছে। আমাকে মুক্ত করো। একদিকে ওই মেয়ে, আর একদিকে এখন সে জাদুকর। সবার প্রাণ ভোমরা আছে, সবার। ওই ভোমরা বুড়ির মধ্যেই আছে, কিন্তু কিভাবে সেটা পাবো কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। কেন, ঠান্ডির নাতনি? নাতনি সে তো আরেক ঠাটাম। শুধু রক্ত দিয়ে রত্ন ভাণ্ডার খুলে আমি সোনার কাঠি আর রূপোর কাঠিটা চুরি করতে পেরেছি, বাকি তো আর কিছুই পেলাম না।
পাচ্ছে না কেন? এত গোল আমি কিছু পাচ্ছে না কেন? থেকে প্রাণ ভোমরা বের করার উপায় জানতেই হবে। ওই বহুরূপী মেয়েটার জন্য ঠান্ডির নাতনিকে আমাকে আবার অন্য জায়গায় সরাতে হয়েছে। কিন্তু ওই মেয়ে যদি ওই জায়গায় পৌঁছে যায়? পারবে না, সেই জায়গার সন্ধান কেউ পাবে না। কিন্তু কিন্তু আবার কোন আপদ এসে জুটল। কে সে জাদুকরি? কি তার উদ্দেশ্য? দিদা, কাল সারা রাত তো গোলকধাতার বাইরে আমার জন্য অপেক্ষা করছিলে। নিশ্চয়ই পায়ে ব্যথা করছে, আমি পাটা একটু টিপে দিই তোমার। মেয়েটা ভারী অদ্ভুত, ওর মুখের দিকে চাইলে কেমন যেন মায়া হয় লা। কিন্তু না, আমি তো রাক্ষসী, আমার মন যদি এমন মোমের মতো গলে যায় তাহলে সবকিছু রসাতলে যাবে লা। তুই এখন যা, যদি আজকের কাজটা ঠিক মতো করতে পারিস তাহলে তোর দিদার অনেক সেবা করার সুযোগ পাবি লা সারা জীবন ধরে। এই রাক্ষসী পুরীতে তো সারা জীবন থাকতে পারবো না, কাজ মিটলে ফিরে যেতে হবে, মাকে বাঁচাতে হবে। কিন্তু কিন্তু দিদাকে ছেড়ে যেতে দেখে খুব কষ্ট হবে। এই দিদা ডাকাটাই হলো কাল আমার। কেন তোমায় এত ভালোবেসে ফেললাম বলো তো দিদা, কেন? যদি অজান্তে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিত। আমার হয়েছে যত জ্বালা, দিদা বলে কেন এত কাছে টেনে নিলিলা?